মধ্যরাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই সময় যদি আচার খাওয়া যেত কেমন হতো বলুন তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রাত বাজে 12টা, হঠাৎ নাদিম আমাকে বললো রেডি হও, তোমার জন্য উপহার আছে। আমি তো শুনে প্রচুর অবাক হলাম। তারপর দেখি এই সুন্দর 3-piece আমাকে গিফট করলো। ঈদের সময় অনেকগুলো ড্রেস কিনছিলাম কিন্তু 3-piece কেনা হয় নাই, এই জন্য আমার মনটা খারাপ ছিল, তাই নাদিম আমাকে এই 3-piece গিফট করলো। অসম্ভব সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লাগছে। আর এই কালারের 3-piece কিন্তু আমার এমনিতেও নাই। ড্রেসটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল ছিল এবং দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল। এরপরে আমরা দুজন ভাবলাম একটু সুন্দর করে শুট নিয়ে নেই। এখানে আমরা দুজন কিছু রোমান্টিক শুট নিচ্ছিলাম, ঘরে বসে বসে আমি আকাশ দেখতেছিলাম। যেহেতু এখন বাইরে যেতে পারবো না, তাই নাদিম আমাকে ঘরে আকাশ দেখাচ্ছিল, বলে দেখো আকাশের দিকে তাকাও, এইগুলা বলে আমরা গল্প করতেছি। আর ও আমার দিকে বারবার তাকাচ্ছিল, ওর নাকি অনেক বেশি ভালো লাগছে এই ড্রেসটা পরে আমাকে। সুলতান সুলেমানের নাটকের মধ্যে এই জিনিসটা করে, তাই নাদিমকে বলছিলাম। গল্পটা শোনার পর থেকে এভাবে ওর ভালোবাসাটা প্রকাশ করে। আমার ননদ এখন অনেক বড় হয়ে গেছে, সে আমাকে স্টাইল শিখাচ্ছিল কিভাবে ছবি তুলবো। আমাদের ফটোশুট করা শেষ, এখন আমরা আনপ্যাক করবো আচারটা। এখানে অনেকগুলো মজাদার আচার ছিল, আমার কিন্তু এই সময় প্রচুর আচার খেতে মন চাচ্ছিল, তাই আমার জামাই আর ননদ আচারগুলো অর্ডার করে দিছে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, সব মিলাই ওয়েদারটা অসাধারণ ছিল। এখানে অনেক ধরনের আচার ছিল, আমের আচার, আমের মোরব্বা, আলু বখরা, রোয়ের আচার, আরো অনেক মজাদার আচার ছিল। বেশি ছিল এখানে আমের আচার, যেহেতু এখন আমের সিজন। আমার ননদের কাণ্ড দেখুন, সে অনেকগুলো নিয়ে ফেলছে কিন্তু তার হাতে ধরছে না এতগুলো আচার নিছে বলে। এখন আমি খাওয়া শুরু করছি আমের আচার, যেটা অনেক বেশি মজার ছিল, আমার তো খুবই ভালো লাগছে আচার গুলা। সব থেকে বাজে বিষয় যেটা হলো, আমার নতুন ড্রেসে আমি আচার ফেলে দিছি। আমার ননদ বলছিল ভাবি একটু আস্তে খান না হলে পড়ে যাবে। আচার গুলো অসম্ভব মজা ছিল, এবং আপুর পেজে অনেক ধরনের আচার আছে, ড্রাই আচার আছে, ডায়াবেটিস চিনি ছাড়া আচার আছে। এখন যেহেতু আমের সিজন, তাই আমি বেশি আমের আচার অর্ডার দিছি। আর আমের আচার গুলো অনেক বেশি মজা লাগতেছিল খেতে। আমাদের এই ননদ ভাবির আচার খাওয়া দেখে এখন অনেকেরই জিভে পানি চলে আসবে। আচার মানে লোভনীয় একটা ব্যাপার, আর যদি সামনে এত আচার থাকে তাহলে তো কথাই নাই। এখন আমি বড়ের ভাঙা আচারটা ট্রাই করব, এই আচারটাও মজার ছিল। আর কুমকুম মনে হচ্ছে আমার থেকে বেশি আচার খাচ্ছে, আচারগুলো আনছে আমার জন্য না ওর জন্য আমি এটা বুঝতেই পারছি না। আচার নিয়ে আমরা ভাগাভাগি শুরু করে দিছি আর হাসাহাসি করতেছিলাম। সবাই দোয়া করবেন আমাদের ননদ ভাবির সম্পর্কটা যেন এরকম সারা জীবন বোনের মতো থাকে। আচারগুলো যে পেজ থেকে নিছি, পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন এরকম মজাদার মজাদার আচার। এখন আবার সাথে নাদিম যোগ হইছে। আমার জামাই যে এত বেশি আচার খেতে পছন্দ করে সেটা আমি বলে বোঝাতে পারবো না, আমার থেকেও বেশিও আচার খাই। নাদিম যদি খাওয়া শুরু করে তাহলে আচারগুলো একদিনে শেষ হয়ে যাবে। ইনবক্সে এবং কমেন্টে অনেকে জিজ্ঞাসা করবেন ড্রেসটা কোথা থেকে নিছে। আমাদের বেশিরভাগ ড্রেস আমরা অনলাইন থেকে অর্ডার করে থাকি। এই ড্রেসটা নাদিম যে পেজ থেকে অর্ডার করছে, পেজ লিংক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, আপনারা চাইলেও এত সুন্দর ড্রেসটা অর্ডার করতে পারবেন। ভিডিও করতে করতে সবসময় আমাদের ঝগড়া বাঁধবে, চুলগুলা নিয়ে দেখুন কি শুরু করে দিছে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।